উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমাসহ সবকটি নদীর পানি বাড়ছে, প্লাবিত হয়ে পড়েছে নিম্নাঞ্চল। বন্যা পরিস্থিতি জানাতে কুড়িগ্রামের সদরের একতা পাড়া থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বাদশা সৈকত। কুড়িগ্রামের যে নদ নদীর পানি বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতি সেটি এখন এরকম পর্যায়ে দাঁড়িয়েছে যে গত তিন দিন ধরে কিন্তু কুড়িগ্রামের যে প্রধান নদ নদী রয়েছে, ১৬টি নদ নদীর মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমর এবং গঙ্গাধর, এই নদ নদীগুলোর পানি কিন্তু অব্যাহতভাবে গত তিন দিন ধরে বৃদ্ধি পাচ্ছে। যদিও পানি বৃদ্ধির গতি একটু কম, কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর কুড়িগ্রামের যে বন্যা পরিস্থিতির যেভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, আসলে কুড়িগ্রামের অন্য যে নদী রয়েছে, বিশেষ করে তিস্তা, ধরলা, এই নদীগুলো কিন্তু মিলিত হয়েছে মূলত ব্রহ্মপুত্র নদে। যখন ব্রহ্মপুত্রের নদের পানি বৃদ্ধি পায়, তখন কিন্তু এই বন্যা পরিস্থিতিটা একটু ভয়াবহ রূপ নেয়। কিন্তু আমি কথা বলেছি কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে, তাতে তারা জানিয়েছে যে ব্রহ্মপুত্রের পানি কিন্তু অব্যাহতভাবে এই আগামী ১৭ জুলাই পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাবে, এবং এই বৃদ্ধি অব্যাহত থাকলে তখন কিন্তু যে নদীগুলো মিলিত হয়েছে সেগুলোর পানি কিন্তু খুব একটা প্রবাহিত হতে পারবে না, ফলে কিন্তু চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে পড়বে। এবং পানি বাড়ার যে তথ্য দিয়েছে, তাতে বলেছে যে ব্রহ্মপুত্রের পানি, ব্রহ্মপুত্র এবং দুধকুমরের পানি বিপদসীমার কাছাকাছি চলে যাবে। আর এই মুহূর্তে পানির যে যদি সর্বশেষ তথ্যটি আমি জানাই, তাহলে ব্রহ্মপুত্রের পানির দুইটি পয়েন্ট রয়েছে, একটি হলো নুনখাওয়া পয়েন্ট, আর একটি চিলমারি পয়েন্ট। চিলমারি পয়েন্টে এখন বিপদসীমার ১০১ সেন্টিমিটার এবং নুনখাওয়া পয়েন্টে ৯৮ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও অন্যদিকে যে ধরলা নদী রয়েছে, ধরলা নদীর পানি কিন্তু বিপদসীমার ৮৪ সেন্টিমিটার এবং দুধখাওয়ার পানি ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং তিস্তার পানি সর্বশেষ যে সকালে গতকাল রাতের যে তথ্য, সে অনুযায়ী ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই পানি বৃদ্ধির ফলে আমি খোঁজ নিয়েছি, গতকাল থেকে খোঁজ খবর রাখছি, এবং আমি যেটি জানতে পেরেছি যে নিচু এলাকা যেগুলো রয়েছে নদ নদীর অববাহিকার, সেগুলোতে কিন্তু পানি ঢুকে পড়েছে। বিশেষ করে সেখানকার যে বিভিন্ন ধরনের সবজি ক্ষেত ছিল যেগুলো প্রথম বন্যায়, এটি কিন্তু যদি বলি যে এটি তৃতীয়বারের পানি বৃদ্ধি, প্রথম বন্যায় যে সবজি ক্ষেত যেগুলো ছিল, পটল সহ অন্য অন্য সবজি ক্ষেত, যেগুলো তো নষ্ট হয়ে গেছে, সেগুলোতে আবার পানি প্রবেশ করেছে। আর অন্যদিকে আমি খোঁজ নিয়েছি চরাঞ্চলের যে বিষয়টি, চরের বেশ কিছু যে একেবারেই নতুন জেগে ওঠা যে চরগুলো রয়েছে, সেই চরগুলোতে কিন্তু পানি আবার চরগুলোতে প্রবেশ করেছে, এবং বেশ কিছু ঘরবাড়িতে কিন্তু পানি প্রবেশ করেছে। এবং আমি যেটি তথ্য পেয়েছি, তাতে বেশ কিছু হয়তো ২-৩ হাজার পরিবার যাদের ঘরে পানি ওঠেনি, এই পরিবারগুলো কিন্তু পানিবন্দী জীবনযাপন করছে, কারণ তাদের রাস্তাঘাট তলিয়ে গেছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী।